চলতি বিপিএলে সাকিবের ব্যাট হাসছে, একই সাথে হাসছে সাকিবের দল ফরচুন বরিশালের ভাগ্য। আর সেই সুবাদে চট্টগ্রাম পর্ব শেষে বরিশাল এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে। অন্যদিকে সাকিব ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের এমন নেতৃত্বের সাথে অলরাউন্ডিং পারফরমেন্স এখন আশা জাগাচ্ছে আসন্ন আইপিএলকেও। কেননা এবারের আইপিএলে কলকাতার হয়ে মাঠ মাতাবেন দেশের এই পোস্টার বয়, যে কারণে সাকিবের এই ফর্ম কলকাতার প্রত্যাশা বাড়ানোর কারণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএলের নবম আসরের ইতিমধ্যে শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব, যেখানে দল হিসেবে ভালোই দাপট দেখিয়েছে সাকিবের দল বরিশাল। এখনও অবধি ৬ ম্যাচে ৫ জয় ও ১ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে দলটি। অন্যদিকে দলটির অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে দলের জয় রাখছেন ধারাবাহিক অবদান। আসরের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন সাকিব আল হাসান। ফরচুনের এই কাপ্তান এখনও অবধি ব্যাট হাতে ৫ ম্যাচেই তুলেছেন ২৭৫ রান। বোলিংয়ে যতটা মিতব্যয়ী, ব্যাটিংয়ে যেন ঠিক ততটাই ভয়ঙ্কর। রানের তালিকার এক নম্বরের মসনদটা সুপার সাকিবের দখলে, যেখানে ৮০ ছুঁয়েছেন দুই দফা। ব্যাট হাতে সাকিবের এই নান্দনিক ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্ব, বিশেষ করে আসন্ন আইপিএলে যার প্রভাব থাকবে সর্বোচ্চ। কেননা আসন্ন আইপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা, যেখানে সাকিবের ওপর বাড়তি প্রত্যাশা এবার রাখতে চাইবে দলটি। এদিকে দশমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে কলকাতার হয়ে আইপিএলের ৭টি মৌসুম খেলেন বাহাতি এই অলরাউন্ডার। ফ্রাঞ্চাইজিটির দুটি শিরোপা জয়েরই অংশ ছিলেন সাকিব। বাকি দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন সাকিব। ২০১২ ও ২০১৪ মৌসুমে কলকাতার হয়ে শিরোপা জেতেন তিনি। ২০১৮ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। পরের আসরে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৯ আসরেও এই দলটির হয়ে খেলেন সাকিব। আইপিএলের ৯টি মৌসুমে সব মিলিয়ে সাকিব ম্যাচ খেলেছেন ৭১টি। ৫২ ইনিংসে ব্যাটিং করে দুইটি হাফ সেঞ্চুরি সহ ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্ট্রাইক রেটে ৭৯৩ রান করেছেন তিনি। ২৪৭.২ ওভার বোলিং করে ২৯.১৯ গড় ও ৭.৪৪ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৬৩টি। কলকাতার দুই আসরের শিরোপা জয়ে সাকিবের অবদান ছিল অনেক, তাই এবারও শাহরুখের কলকাতা সাকিবকে দলে ভিড়িয়েছে। আর চলমান বিপিএলে সাকিবের এই ব্যাট হাতে জ্বলে ওঠার কারণেই দলটি আরও প্রত্যাশা বাড়াচ্ছে সাকিবের উপরে। অন্যদিকে নেতা হিসেবে সাকিবের পারফরমেন্সও নজর কাটছে এখন সবারই। একই সাথে ভাগ্য খুলছে শিরোপা জয়ের নেশায় থাকা বরিশালেরও। গতবারের অপ্রাপ্তিটাকেই পাওয়ার আশায় তারা।